লোকসভা নির্বাচন বা যে কোনো নির্বাচন কেন হয়, আমরা নিজেদের মতামত সেখানে প্রদান করি। আমরা কোন প্রার্থীকে চাই, যিনি ভালো কাজ করছেন, যিনি এলাকার উন্নয়ন করছেন, যিনি আমাদের উপকারে আসছেন, তাদেরকে আমরা জিতিয়ে প্রার্থী হিসেবে জয়ী করি, তাকে নয় আমরা সংসদ ভবনে পাঠাই বা বিধানসভায় পাঠাই, তাই তো? আর নির্বাচন মানে গণতন্ত্রের উৎসব, গণতন্ত্রের অধিকার, মানে আমাদের অধিকারটা আমরা সেখানে প্রদান করে আসি। কিন্তু একদম প্রথম দিকে লোকসভা নির্বাচন কোথায় হয়েছিল জানেন? চিনি তহবিল এলাকায় প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল 1951 থেকে 1952 এই সময়কালটাতে। এবং এই সময়ের আরও একটা বিষয় কি জানেন, এই সময়ে ডক্টর বি আর আম্বেদকর তিনি প্রার্থী হয়েছিলেন এসসি সম্প্রদায়ের হয়ে। যদিও তিনি হেরে গিয়েছিলেন, কিন্তু তিনি প্রার্থী হয়েছিলেন। লোকসভা নির্বাচনের এরকম আরও কিন্তু খুঁটিনাটি নানা তথ্য রয়েছে আপনাদের জন্য, আর সেই সমস্ত তথ্যের যদি আপডেট জানতে চান তাহলে অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।